হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে নিট 2023-এর স্টেট মেরিট লিস্টটা আজকে রিলিজ হয়েছে, মানে যেটাকে আমরা স্টেট র্যাঙ্ক হিসেবে কনসিডার করি। আমি এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে লাস্ট ইয়ার মানে নিট 2022-এ কত স্টেট র্যাঙ্ক পর্যন্ত গেছিলো, আর সেই স্টেট র্যাঙ্কে এই বছরে অল ইন্ডিয়া র্যাঙ্ক কত বা মার্কস কত হয়েছে, মানে আলটিমেটলি কাট অফ অ্যারাউন্ড কত হতে পারে সেটা অ্যানালাইসিস করব। চলো ফার্স্ট ইয়ারটা দেখি। ইয়ার ক্যাটাগরিতে আগের বছর হয়েছিল 2048 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট গেছিলো ওই স্টেট র্যাঙ্কে। এবার দেখো 35674 অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে, ঠিক আছে। তারপর আমরা ওবিসি এতে দেখি। ওবিসি এতে আগেরবার 2153 পর্যন্ত হয়েছিল স্টেট র্যাঙ্ক, সেটাতে এবার অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে 37217, ঠিক আছে। তো সিট ম্যাট্রিক্স যদি চেঞ্জ না হয় এই বছরে এত পর্যন্তই যেতে পারে, ঠিক আছে। তারপর ওবিসি বিতে দেখো, ওবিসি বিতে আগেরবার গেছিল 2290 ওই স্টেট র্যাঙ্কে, এবার অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে 39084, ঠিক আছে। তারপর আমরা চলে যাব ইডব্লিউএসে আগেরবার স্টেট র্যাঙ্ক হয়েছিল 2849, এবার ওই স্টেট র্যাঙ্কে অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে 48274। এরপর আমরা দেখে নেব এসসি ক্যাটাগরিতে স্টেট র্যাঙ্ক গেছিলো আগেরবার 4762, সেই স্টেট র্যাঙ্কে এবার অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে 136360। আর এসটি ক্যাটাগরিতে স্টেট র্যাঙ্ক ছিল 6559, সেই স্টেট র্যাঙ্কে অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে 538276। আমি শেষে এটা সামারাইজ করেও লিখে দিয়েছি যে কত কত অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত এবার কাট অফ যেতে পারে, আর সিট ম্যাট্রিক্স অ্যানালাইসিস করার পর এক্স্যাক্টটা জানানো হবে।